আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সূরা ফাতিহা ভালোভাবে বিশুদ্ধভাবে শিখতে চান, তার অর্থ ও ব্যাখ্যা জানতে চান, তারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তেও শিখতে পারবেন এবং তার সাথে সাথে অর্থ ব্যাখ্যাও জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন সূরা ফাতিহা পড়লে একজন মানুষের কি কি উপকার হতে পারে। তো দর্শক, সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনের 114খানা সূরার মাঝে শ্রেষ্ঠ এবং অন্যতম সূরা। এই 114খানা সূরার প্রধান সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাকে বলা হয় কোরআন শরীফের সারাংশ বা সারমর্ম। এই সূরা যদি আপনি বিশুদ্ধভাবে না পড়েন তাহলে আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের একটা কারণেই হচ্ছে নামাজে আলহামদুলিল্লাহ সূরা বা অন্যান্য সূরা কেরাত অসহি পড়া, বিশুদ্ধভাবে না পড়া, ভুল পড়া। তো আপনাকে অবশ্যই সূরা ফাতিহা বিশুদ্ধভাবে জানতে হবে এবং পড়তে হবে। তো সূরা ফাতিহা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো এবং পরে এর ফজিলত বা উপকারিতাও করব। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহ তাআলার জন্য। আমাদের যত প্রকার প্রশংসা হতে পারে, দিনে রাতে হাঁটতে চলতে উঠতে ফিরতে যখন যে অবস্থায় থাকি না কেন, সব সময় আল্লাহর প্রশংসা করব, কারণ তিনি আমাদের মালিক। আর রহমানুর রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ হচ্ছে তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসে তিনি মানুষের বিচার করবেন, হাশরের মাঠে তিনি মালিক, তিনি মানুষের জবাবদিহিতা করবেন, কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে, এই হিসাব আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে কিয়ামতের ময়দানে নেবেন। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা এই আয়াতের মধ্যে বলতেছি হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা কোনো মূর্তির পূজা করি না, কবরে কোনো কবরের কাছে প্রার্থনা করি না, মোনাজাত ধরি না, কোনো পীরের নামে বাবার কাছে গিয়ে আমরা কোনো কিছু চাই না। আল্লাহ, তোমার ঘর মসজিদে এসে তোমার পুত্র দীপায় সেজদা দিলাম, তোমার সামনে নামাজের হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম, তোমার গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, যে পথে কোনো বাধা নাই, যে পথে চললে জান্নাতে যেতে পারবো, এমন পথের দিশা আমাদেরকে দেখাও। দর্শক, এই আয়াতের মাঝে আমার একটা ভুল পড়ে, সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে অনেকে, শব্দটি হবে ইহদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন পথ আমাদেরকে দেখাবা যেই পথে তোমার সন্তুষ্টি আছে, তোমার মত আছে, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি, সে পথে আমাদেরকে চালাও। ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, এমন পথে আমাদেরকে চালিও না যে পথে চললে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, যে পথে চললে তুমি অসন্তুষ্ট হও, এমন পথ থেকে আমাদেরকে বাঁচাও। ফেরাও নমরুদ হামান কানুন, যে পথে চলে ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে, হালাক হয়েছে, জাহান্নামী হয়েছে, সে পথে আমাদেরকে ফেলে দিও না, আমাদেরকে তুমি সাহাবাওয়ালা পথে চালাও। এটি হচ্ছে সূরা ফাতিহার অর্থ। সূরা ফাতিহার মাঝে আমরা কয়েকটা স্থানে মারাত্মক মারাত্মক ভুল করি। এটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতে এবং ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন এই আয়াতটিতেও আমরা ভুল করি। আপনি যে ভুল করেন না কেন, আমারটা শুনবেন এবং সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। আমি পাঠ করে শোনাচ্ছি আবার পুরো আলহামদুলিল্লাহ সূরাটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এখানে ভালোভাবে লক্ষ্য করবেন শেষ তিন আয়াত আমি আবারও বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন এটি হচ্ছে সূরা ফাতিহা এভাবে পড়বেন আমারটা শুনে যদি আপনার ভুল মনে হয় তাহলে আপনি মনে করবেন আপনি ভুলে আছেন আপনার সূরা ফাতিহা বিশুদ্ধ হচ্ছে না আপনি কোন নিকটস্থ হুজুরদের কাছে গিয়ে শিখে নেবেন ভালোভাবে অথবা আমারটা ভালোভাবে শুনে বারবার শুনে শুনে মুখস্থ করবেন বিশুদ্ধভাবে পড়বেন কেননা আমি সূরা ফাতিহা আমার হুজুরদের কাছ থেকে বিশুদ্ধভাবে শিখেছি এবং আমার হুজুর আমাকে বলেছে আমার সূরা ফাতিহা 100% বিশুদ্ধ এই সার্টিফিকেট আমাদেরকে আমাকে আমার হুজুররা দিয়েছেন তাই আপনি আমারটা শুনে শুনে বা কোনো হুজুরের কাছে গিয়ে মুখস্থ করবেন বিশুদ্ধভাবে পড়বেন সূরা ফাতিহা মেন সূরা আপনি যদি সূরা ফাতিহাটাই বিশুদ্ধভাবে পড়তে বা জানতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান ভাই সূরা ফাতিহা আপনাকে জানতেই হবে বিশুদ্ধভাবে পড়তেই হবে এই সূরার রয়েছে হাজার উপকারিতা এই সূরা মাত্র দুইবার পড়লে ইবনে আব্বাস বলেন সমস্ত কোরআন পড়লে সূরা ফাতিহা থেকে সূরা নাস পুরো কোরআন পড়লে যে সওয়াব হয় এই সওয়াব তাকে দিয়ে দেওয়া হয় মাত্র দুইবার পড়বেন পুরো খতম করার সওয়াব পাবেন পুরো পবিত্র কোরআন শরীফ এবং এই সূরা পাঠ করলে সমস্ত রোগ ভালো হয়ে যায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্ব নবী বলেছেন একজন মানুষের শরীরে 3000 প্রকার রোগ হতে পারে এই 3000 প্রকার রোগের মাঝে 2000 প্রকার রোগের ঔষধ কোনো ডাক্তার জানে না আল্লাহ ছাড়া আর 1000 প্রকার রোগের ঔষধ ডাক্তার জানে মানুষ জানে বিজ্ঞান জানে বিশ্বনবী অপর আরেক হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি চায় তার সব রোগ ভালো হয়ে যাক তাহলে সে যেন সূরা ফাতিহা পড়ে এই সূরা হচ্ছে সূরাতুস শিফা রোগ মুক্তির সূরা সাহাবারা এটার প্রমাণ দেখিয়েছেন এক লোককে সাপে কামড় দিয়েছে সে মারা যায় যায় অবস্থা মুমূর্ষু হয়ে গিয়েছে তাকে এক সাহাবী এই সূরা পড়ে ফু দিয়ে সাপের বিষকে পানি করে দিয়েছে সে সুস্থ হয়ে গিয়েছে দেখুন সূরা ফাতিহার মাঝে আল্লাহ তাআলা কত কত বেশি শক্তি রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহাকে বিশুদ্ধভাবে পড়ার শেখার এবং এর উপকারিতা জেনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ